যারা বিদ্যুৎ দিতে না পারে শুধু খাম্বা দিয়েছে, শুধু খাম্বা বসিয়েছে, বিদ্যুৎ দিবে বলে খাম্বা বসিয়েছে, তারা এখন বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার তাদের নাই। আমাদের সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছেন, বিশ্ব পরিস্থিতির কারণে আজকে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে, এবং যেহেতু বিদ্যুতের ব্যবহার বেড়েছে, শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসছে। শুধু বিদ্যুৎ সুবিধার আওতায় নয়, গ্রামে মানুষ এখন এয়ার কন্ডিশন ব্যবহার করে অনেক বাড়িতে, ফ্রিজ টেলিভিশন তো আছেই, এবং অনেকগুলো গাড়ি এখন বৈদ্যুতিক গাড়ি, থ্রি হুইলার গাড়িগুলো বৈদ্যুতিক গাড়ি, সেখানেও শত শত মেগাওয়াট, কারো কারো মতো হাজার মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে অন্তত শত শত মেগাওয়াট বিদ্যুৎ সেখানে খরচ হয়, এবং মানুষ আরও বিদ্যুৎ ব্যবহার করে, আরও অনেক কিছু ব্যবহার করে, যেমন টেলিফোনের চার্জ দিতেও তো বিদ্যুৎ লাগে, তো 15 কোটি মানুষের হাতে মোবাইল ফোন, কারো কারো ডবল আছে, তো সব কিছুতেই বিদ্যুৎ ব্যবহার। তো এই কারণে আজকে বিশ্ব পরিস্থিতির কারণে এখানে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হয়েছে, আমাদের সারা পৃথিবী উন্নত বিশ্ব সাশ্রয়ী হয়েছে। তা আমরা বাংলাদেশ তো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এবং উন্নত বিশ্বে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, সেটি বাংলাদেশেও কিছুটা আমরা করতে হয়েছে আমাদের। আশা করি এই পরিস্থিতি সহসা কেটে যাবে, কিন্তু এটি নিয়ে বিএনপি যেভাবে কথা বলছে তাদের সেই কথা বলার নৈতিক অধিকার নাই। যারা বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছিল, 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু করে 2 দিনে বন্ধ হয়ে গিয়েছিল, যাদের আমলে বিশ্বব্যাংক এবং IMF বিদ্যুতে দুর্নীতির কারণে, তাদের দুর্নীতির কারণে বিদ্যুৎ সেক্টরে তারা অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, সেই বিএনপির তো এ নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নাই।